আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। এত নম্বর কোরআনের আয়াত কি ব্যাপার? আলে ইমরানের 59 নম্বর আয়াতে আপনার আছে যে আমি আমার কাছে ঈসার এবং আদমের দৃষ্টান্ত একই, এবং সমস্ত কোরআনে ঈসার নাম যতবার বলা হয়েছে আদমের নামও ততবার বলা হয়েছে। একটু আমাকে আবার বলেন তো ভাই, আদমের নাম কোন কোন সুরার কত কত নম্বর আয়াতে বলা হয়েছে, আর ঈসার নাম কোন কোন সুরার কত কত নম্বর আয়াতে বলা হয়েছে একটু বলেন তো ভাই। অথবা কতবার এটা তো বলা আমি হয়েছে আদমের নাম, কতবার আদমের নাম কতবার বলা হয়েছে, 25 বার ঈসার নাম কতবার বলা হয়েছে? আদমের নামও 25 বার বলা হয়েছে, ঈসার নামও 25 বার বলা হয়েছে। আচ্ছা লিস্টটা একটু দেন তো, আমি একটু চেক করে দেখবো আপনার কথা ঠিক আছে কিনা, একটু লিস্টটা দেন ভাই। এটা হ্যাঁ এটাই কথা দিয়ে আসছে, এটা হচ্ছে বিউটিফুল ইসলাম ইউটিউব না না, চ্যানেলে বিউটিফুল ইসলাম এরকম। নাকি আগলি ইসলাম সেটা আমি তো জিজ্ঞেস করিনি, আপনি জিজ্ঞেস করেছেন লিস্টটা দেন, লিস্ট বুঝেছেন ভাই, লিস্ট। সেই লিস্ট সুরা নাম্বার গুলা বলবেন, মানে আদমের আদমের নামে কয়টা সুরা নাজিল হয়েছে সেটা বলবেন, এবং ঈসার নামে কয়টা সুরা কয়টা আয়াত সেটা বলবেন, এই দুইটা লিস্ট না দুইটা ওই দিবেন। আয়াতের কথা আমি বলছি না, আমি বলছি শব্দ, মানে আচ্ছা নামের শব্দ শব্দ ঠিক নাম। আছে, কোন কোন সুরার কোন কোন আয়াতে সেই লিস্ট গুলা দিবেন, যে আদমের নামে এই আয়াত গুলা, আদমের শব্দটা আছে এই আয়াত গুলাতে এবং ঈসার নাম আছে এই কয়টা আয়াতে। তো তার আগে আমি আপনাকে আরেকটা ছোট একটা প্রশ্ন করি, যে লজিক্যাল ভাই আপনি আপনিও শোনেন একটু, যে কোরআনে মুহাম্মদের নাম আছে, মুহাম্মদ শব্দটা দিয়ে আছে 4 বার, আর আহমদ আছে 1 বার, ওই আহমদ দিয়ে আসলে মুহাম্মদ কি বোঝানো হয়েছে, মানে টোটাল মুহাম্মদের উল্লেখ আছে কোরআনে 5 বার, আমি রেফারেন্স সহ বলবো কোনো সমস্যা নেই, লিস্টটা একটু পরে দিচ্ছি। কোরআনে মুহাম্মদ নামটা উচ্চারণ করা হয়েছে, মুহাম্মদ নামটা উচ্চারণ করা হয়েছে 4 বার, আর আহমদ নামে মোহাম্মদকে ডাকা হয়েছে 1 বার, টোটাল নাম্বার হচ্ছে 5। একই কোরআনে শুকর মানে পিগ, শুকর শুকরের নাম উচ্চারণ করা হয়েছে 5 বার, নাউজ পাঁচই বিল্লাহ, বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনে মোহাম্মদের উল্লেখ 5 বার, শুকরের উল্লেখ 5 বার। এই যে এইখান থেকে আমরা কি ডিসিশনে আসতে পারলাম, আপনি যদি বলেন যে কোরআনে আদমের উল্লেখ 25 বার, ঈসার উল্লেখ 25 বার, তার মানে তারা যেহেতু সমান, তাহলে একই সূত্র ধরে আমরা এই ডিসিশনে আসতে পারি, কোরআনে মোহাম্মদের উল্লেখ 5 বার, শুকরের উল্লেখ 5 বার, আল্লাহ আসলে মোহাম্মদকে শুয়ার বলে গালি দিচ্ছে নাকি ভাই? আমি কি লিস্ট আপনাকে না দেখাবো ভাই? আপনার লিস্ট, হ্যাঁ আমি শুনুন, আপনার লিস্ট এবং আমি যেটা বলছি এটার মধ্যে অবশ্য অনেক পার্থক্য আছে, সেই পার্থক্যটা শুনলেনি না এখনো। সেটা হচ্ছে আমি পার্থক্য মানে শোনার তো আদমেরও, প্রয়োজন নাই, আমার পার্থক্য শোনার প্রয়োজন নাই, আপনি যে তথ্যগুলো দিয়েছেন, আদম শব্দটা কোরআনে আছে 25 বার, ঈসা শব্দটা আছে 25 বার, এবং কোরআনে সূরা ইমরানে বলা হয়েছে নাকি আদম এবং ঈসা একই রকমের, এখান না থেকে মানে আপনি কোন ডিসিশনে আসছেন? এখান আল্লাহর থেকে কাছে আল্লাহর আদম কাছেই এবং তো, ঈসার আল্লাহর কাছেই দৃষ্টান্ত তো, একই। ঠিক আছে আল্লাহর কাছেই তো, আল্লাহর কাছেই তো, আমি তো সেটাই আরেকটা বলছি, প্যাটার্ন দেখুন, আরে আমি তো সেটাই শুনুন বলছি, প্যাটার্নই তো আমি দেখছি ভাই, প্যাটার্নই আমি দেখছি না, প্যাটার্নই তো দেখছি আমি, আরেকটা প্যাটার্নই নিগুরো দেখছি, প্যাটার্ন আছে, সেটা হচ্ছে প্যাটার্নই দেখছি ভাই, প্যাটার্নই দেখছি আমি। এই যে কোরআনে যে সুরা, এই যে হযরত আদমের উল্লেখ 25 বার এবং ঈসা আলাইহিস সালামের উল্লেখ 25 বার, এই যে কত সুন্দর প্যাটার্ন, সমান সংখ্যক বার এ থাকে বোঝা যায়, এবং আদম আল্লাহর কাছে আদম এবং ঈসা সমপর্যায়ের, উভয়েরই আবার একইভাবে তো পিতা ছাড়া তাহলে, জন্ম। একইভাবে তো তাহলে শুকর এবং মুহাম্মদ তো সমপর্যায়ের হলো, লজিক্যাল ভাই আমার আমার যুক্তিতে কি বিন্দুমাত্র কোনো ভুল আছে? একই যুক্তি তো দেখাচ্ছে, যদি 25 বারে 25 বারে সেম হয়, 25 সমান 25, তাহলে 5 সমান 5, এটা তো যে ক্লাস 1 2 তে পরে সেও মানে বোঝে, জানার কথা, এটা সমান সমান। তাহলে ভাই যে আল্লাহ কিন্তু মানে শুয়ার এবং মুহাম্মদ কে 5 বার 5 বার করে কেন উল্লেখ করলো কোরআনে, একটু একটু বলেন তো ভাই, দুই জায়গায় কিন্তু পাঁচ এই যে কেন? এর এর বিষয়ে তো অন্য কোন একটা ইয়ে নাই, কিন্তু যে এখানে যেটা বলা হয়েছে না না, আল এর ইমরানের বিষয় এটা 59 তো নম্বর গোপন আয়াতে, রেখেছে আল্লাহ পাক, যেন আপনারা যেন বুঝতে পারেন, এটা এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, যারা হচ্ছে মুত্তাকি যারা হচ্ছে বিশ্বাসী তারা যেন বুঝতে পারে এই জিনিসটা, যে আল্লাহ শুয়ারের সাথে মোহাম্মদ কে তুলনা করছে, এই জিনিসটা যেন জ্ঞানীরা বুঝতে পারে, ইশারা আল্লাহ অনেক সময় ইশারা ইঙ্গিত করে বলে, যেটা জ্ঞানীরা বুঝতে পারে, আমি তো এটাকে বলে জ্ঞানী রূপক, এটাকে বলে এটাকে রূপক। রূপক বলে, রূপক। এই যে যেমন ধরেন আপনি কিন্তু হিসাব করে বাইর করছেন না, আপনি জ্ঞানী হয়ে হিসাব করে বাইর করছেন না, যেমন আমি বের আদম করিনি এটা, 25 মানে বার, অন্য জায়গা থেকে আমি পেয়েছি তত্ত্বটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, যে বেটা বের করছে আর কি, যে বেটা মানে জ্ঞানী ব্যক্তি, যে জ্ঞানী বান্দা আছে না, সেই বেটা জ্ঞানী মুমিন বান্দাটা, যে বান্দাটা হিসাব করে গুনে গুনে বের করছে 25 বার, এখানে 25 এখানে 25, যে বের করছে না, সে একই রকমের আরেকটা জ্ঞানী ব্যক্তি এই জিনিসটা খুঁজে খুঁজে বের করছে, মোহাম্মদের নাম 5 বার, মোহাম্মদের কথা 5 বার, সুয়ারের কথা 5 বার। এন আপনি এই লিস্টটা দেখবেন কিনা বলেন আমাকে, আমি মোহাম্মদের যে 5 বার আর আবার সুয়ারের যে 5 বার এই লিস্টটা দেখবেন আবার আচ্ছা, ভাই? আমি তো আপনি ধরে আগে বিশ্বাস করলাম যে আছে, এই প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে তারপরে আবার আবার যায়, মোহাম্মদের নাম 5 বার, সুয়ারের নাম 5 বার, এটা কেমনে মিললো ভাই, ঘটনাটা কি, এখানে আল্লাহ কি বুঝাইলো? যদি
এটা আল্লাহ, এটা আল্লাহই ভালো জানে, আমি তো বলতে পারছি না। না না, আপনি সুবহান আল্লাহ, ওইখানে তো আপনি বলতে পারতেছেন, ওইখানে তো আপনি বলতে পারতেছেন যে মানে ঈসা নবীর নামে 5 বার আর আদম নবীর নামে 5 বার, ওইখান থেকে তো আপনি ডিসিশনে আসতে পারতেছেন। এখানে ডিসিশনে আসতে সমস্যা কোথায় হচ্ছে? কিন্তু ওইটুকার চাইতে এটার ইয়েটা একটু বেশি, আপনি একটু আমার বেশিটা ভাই শুনুন। বেশি কেমনে, সেটা এখানে তো হচ্ছে আরো 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 স্পষ্ট, 5 বার 5 বার, সুয়ারও 5 বার, মোহাম্মদও 5 বার, এটা তো আরো স্পষ্ট। তাহলে এখানে এমন সহজে কি, ব্যবহারের দরকার নেই, যেন সহজে মানুষ এমনকি গুনতে পারে, পাঁচ পাঁচ শোনেন, 25 গুনতে গেলে মানুষ উল্টা পাল্টা করে ফেলে, একবার 25 গুনলে একবার 24, একবার 23, এমনকি একবার 26, কিন্তু এমনকি পাঁচ এই গুনতে গেলে সাধারণ এই তো নাম শোনেন দুটোকে শোনেন মানে শোনেন ভাই, পাঁচ পাঁচ গোনা কিন্তু গুনতে, আরো সোজা, আরো সহজ, বাচ্চারা পাঁচ বাচ্চারা গুনতে গেলে বলতে কিন্তু, পারে না তাদের। হ্যাঁ পাঁচ গুনতে গেলে কিন্তু ভাই 4 একবার হয়, একবার 6 হয়, এরকম কিন্তু সাধারণ কম হওয়ার সম্ভাবনা, কিন্তু 25 গুনতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। হ্যাঁ তো দেখেন এটা হলো আসলে রূপক, এটা পাঁচবার পাঁচবার দিছে, একবার মোহাম্মদের নাম 5 বার, একবার শুকরের নাম 5 বার, যাতে করে মানুষ সহজে বোঝে, কিন্তু এমন ভাবে দিছে উল্লেখ করে বলে নাই যে মোহাম্মদ সমান সমান শুকর, এরকম লেখে নাই। হ্যাঁ এরকম লেখলে তো আর ধর্ম ব্যবসা টেকবে না, এই জন্য একটু রূপক অর্থে লেখছে ভাই। মানে এই যে লজিক্যাল ভাই, আমার আপনি এমনকি মনে হচ্ছে না যে আল্লামা ভাই এই যে 25 25 বারের মানে ব্যাপারটা আইনা, একেবারে নবীকে একেবারে বেইজ্জত করে দিল, শুয়ারের পর্যায়ে নামায় নিল। বিসমিল্লাতে যে কথা বলতেছে আরবি দেখলে আমরা শুনবো আশা করি ভাই আপনি কি না। নবীকে আরো দেখেন বেইজ্জত এখানে করে বেইজ্জত করতে চাচ্ছেন? ইতিমধ্যে কিন্তু শুয়ারের পর্যায়ে নামায় ফেলছেন ভাই, আর বেইজ্জত করেন না, আল্লাহর দোহাই লাগে, আল্লাহ কিন্তু চেতবে ভাই। না একটু শুনে নেন, দেখেন এখানে ভাই মরার আরেকটা মরার মানে পরে বুঝবেন, মানে এতটাই সামঞ্জস্য রাখা হয়েছে যে আরেকটা মানে 7 নম্বর একটা কোন সূরা জানি ভুলে গেছি, যাই আচ্ছা হোক তাহলে সাত তাহলে নম্বর আয়াত, লিস্টটা মানে একটু দেন, যখন লিস্টটা সাত একটু দেন, নম্বরে 25 সাত, বার লিস্টটা একটু দেন, লিস্টটা একটু দেন, আপনি একটু 25 বার যে আপনি একটু আদমের কথা। বিউটিফুল ইসলাম ইউটিউব চ্যানেলটা চালু করবেন, আমি আপনি মানে বিউটিফুল ইসলামে গুগল কেন সার্চ, যাবো? আপনি এটা চেক করেন নাই? আপনি হিসাব হিসাব আমি করেন নাই, চেক করেন আমি নাই? ধরে নিয়েছি, হয়তো তারা এত বড় ডাহামিতে বলতে পারবেন, আর হয়তো ভাই আছে হয়তো এইরকম 25 বার। এইরকমের বলদ ভাই, আপনি এইরকমের বলদ কেন ভাই? মানে কোথা থেকে শুনছেন? আর আপনি ওরা যেহেতু চ্যানেল সেহেতু ওরা আপনি মেনে নিচ্ছেন ভাই, এরকমের বলদ আপনি কোথেকে আসছেন ভাই ভাই? আমার মানে আমার আল্লাহ আমার ভাই, বাচ্চাও কিন্তু মেনে নিছে যে ওই আটটি বা টিম টিমের ওই যে একটা টিম থেকে 7টা বাচ্চা বেরোয়, ওর 7টা বেঁচে থাকে, 3টে মারা না যায়, এটা কিন্তু আমার ধরেন বাচ্চা মেনে আমি নিছে ধরে ভাই, নিলাম কারণ আমাকে ভাই, আমাকে সে এত লজিক্যাল বড় ভাই, ডাহা মিথ্যাবাদী মনে করে না। লজিক্যাল ভাই, যেই যেই ছেলে হচ্ছে কি একটা জিনিস একটা চ্যানেলে শুনছে কখনো চেক পর্যন্ত করে নাই, এরকম বলদদের বলদরা আমাদের লাইভে আসেন কেন ভাই আপনারা? মানে এটা বুঝলাম না তো ভাই, আপনি কেন কেন আসছেন আমার লাইভে? অদ্ভুত অদ্ভুত না ভাই। আমি ওটা চেক করতে গেলে আমার সময়ের অনেক অপচয় হতো, সেজন্য আমি মানে ও স্বাভাবিকভাবে ও বিশ্বাস তাহলে করেই নিলাম বিশ্বাস করেন নিছেন? ওয়াও ভাই, আপনি ভেরি ইন্টেলিজেন্ট ভাই, ভাই, আপনি তো মাত্র 25 গুনতে যদি সময় অপচয় হয় তাহলে 5 গুনেন। না না দেখেন এটা এই যে 25টা নাম গুনতে আমার সমস্ত কোরআন আবার ঘাটতে হবে, কত সময়ের ব্যাপার। আহা, এই জন্য আপনি বিশ্বাস করে নিচ্ছেন, যেহেতু এত খাটতে না হবে আমি এই জন্য ধরে নিতে বিশ্বাস করে আসলে নিচ্ছেন। তারা কি এত এত মিথ্যাই বলবে, আমার এটা মনে না হচ্ছে না আবার। ওই ও ওয়াও, ভিডিওতে তো উল্লেখ করা আছে, অমুক সুরার অমুক আয়াত, অমুক সুরার অমুক আয়াত, অমুক সুরার অমুক আয়াত, কতক্ষণ লাগতো আপনার, আধা ঘন্টা ওইভাবে লাগতো উল্লেখ করেনি, সর্বোচ্চ, না তাহলে ওইভাবে কিভাবে উল্লেখ আছে? করেনি, মানে মানে এখন আমি ওখানে যদি বলা বলি ছিল যে শুনেন, আমি যদি বলি কোরআনে হাঁটি মাটি টিম আছে 40 বার, আর ইয়ে আছে ঈসা নবীর নাম আছে 40 বার, তার মানে ঈসা নবী ছিল হাঁটি মাটি টিম, যাকে কেউ দেখতে পাইনি, তার মাথায় দুটা শিং ছিল, আমি যা বলছি কেউ দেখতে ধরেন পাইনি, আমি গুনলাম, এবং গুনলে হাঁটি যদি মাটি আমি টিমে 25 কিন্তু বার বাদ 25 বারে পড়ছিল। দেখি, হ্যাঁ দেখলেন শুনুন সেটাই না কি বলবে, সেটা হলো ধরেন রেফারেন্স, আমি সেটা গুনি হলো আমি প্রমাণ হইতো। গুনলাম ধর ধর হ্যাঁ মানে আমি আমি সময় বাঁচতে থেকে ধরে নিলাম যে হয়তো 25 বার ওটাও থাকলো, 25 বার সেটাও থাকলো, তাহলে আপনারা কি মেনে নেবেন? হ্যাঁ তা তো নিবেন না, বিষয়টা এইরকম, যদি না তা হয়েও তো নেব থাকে না, তা তো তার উদাহরণ দিলাম, না, তা তো অন্তত নেব না, অন্তত উদাহরণ তো আপনি দিলামই। অন্তত আপনি যে ইনফরমেশনটা দিচ্ছেন আমাদের এখানে এসে, অন্তত নিজে চেক করে তো একবার দেখবেন যে ইনফরমেশনটা কারেক্ট কিনা। আপনি সেটা কিন্তু যদি কারেক্ট কিনা সেটা পর্যন্ত চেক না করে লুঙ্গিটা কাঁসা দিয়ে চলে আসছেন নাস্তিকের লাইভে এই কথাটা বলতে, মানে সিরিয়াসলি ভাই আপনাদের এত মানে আমাদের কি ভাই এত ফালতু সময় আছে যে এইরকমের রামসাম না গরু গাধার সাথে আমরা কথা বলবো? এটা তো ভাই শুধু আপনার কি একটা মনে বললাম হয় ওই চ্যানেলটাতে ভাই, আপনাকে ওই, আপনাকে এখন মানে রিমুভ করছি ভাই, মানে এরকমের রামসাম গরু ছাগল এগুলাকে যারা একটু চেক পর্যন্ত করে আসে নাই যে আসলে যে ইনফরমেশনটা আমি দেখলাম সেটা সঠিক কিনা, মানে কোত্থেকে আসেন ভাই আপনারা, কোথা থেকে আসেন আরো আপনারা? আরো নাকি অনেক মিরাকেল পাইছে ওই ভিডিওর ভিতর, ওই ভিডিও থেকে আমাদের মিরাকেল শোনা ছিল এখন। ইস, ও আচ্ছা, এখান থেকে একটা একটা করে মেডিকেল শোনাচ্ছিল। ইস ভাই, যে মানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। মানে মানুষের এই যে বলেন না আসিফ ভাই ব্রেন ওয়াশ হওয়া, এই হলো বাস্তব উদাহরণ, আমরা তো মানে খালি মুখে শুনি মানুষের ব্রেন ওয়াশ হয়ে গেছে, কিন্তু ব্রেন ওয়াশ হইলে কি হয়, এরা হলো একেবারে জলজ্যান্ত প্রবাদ।